আসসালামু আলাইকুম। এবি24-এর এখনকার সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। সাতক্ষীরার কলারুয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল চত্বরে সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা আবার নৌকা মার্কা সহ তার প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করবেন। উপমহাদেশের এখনো শ্রেষ্ঠ এবং বড় সংগঠন হিসাবে পৃথিবীর মানুষ স্বীকৃতি দেয় আওয়ামী লীগকে। কারণ কোন দল 20-22 বছরের পরে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। একমাত্র জানেন আপনারা, পূর্ব পাকিস্তানের বৃহৎ দল ছিল উপমহাদেশের, সেটি হচ্ছে মুসলিম লীগ। আজ আর তার কোনো খোঁজ, তার কোনো ঠিকানা কেউ জানে না। এমনি ভাবে পৃথিবীর ইতিহাসে বহু বৃহৎ দল ছিল, তারা তাদের ঐতিহ্য ধরে রাখতে পারেনি, ধীরে ধীরে হারিয়ে গেছে। একমাত্র এই নৌকার দল এই আওয়ামী লীগ। তাছাড়া জামাত বিএনপির বন্ধুরা, তারা নৌকায় ভোট দিয়ে নিজেদের নিরাপদ রাখুন, নিজের নিরাপদের জন্য সবাই নৌকা প্রতীকে ভোট দিবেন। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। এবি24-এর আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায়, একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।